প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ আমেরিকার সাউথার্ন রোবোটিক্স চ্যালেঞ্জের প্রতিযোগিতা। আয়োজনে ইউআরসি 2021-এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 88টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পর চূড়ান্ত পর্বে নির্বাচিত হয় 36টি দল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশ থেকে এমআইএসট মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক দল অংশগ্রহণ করে। তাদের এই অংশগ্রহণ আমেরিকা ইউরোপ সহ বিভিন্ন মহাদেশ থেকে অংশ নেওয়া অন্যান্য দলকে পেছনে ফেলে ইউআরসির ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ অর্জন করে। সিএসই বিভাগের ক্যাপ্টেন আকিব জামানের নেতৃত্বে 17 জন শিক্ষার্থীর দল রোবটটি তৈরি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডান্ট এমআইএসটি মেজর জেনারেল ওয়াহিদুজ্জামান।